পাঁচ বছর পরপর শেষ হয় সরকারের মেয়াদ, কিন্তু শেষ হয় না ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খানের মেয়াদ। ওয়াসার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ট্যাপ খুলে দেওয়া তাকসিম টানা ১৫ বছর ধরে বহাল আছেন একই পদে। প্রস্তাবটা হচ্ছে যে গ্যাপ, প্রতিষ্ঠানটির সেবার মান না বাড়লেও তার বেতন ভাতা বেড়েছে কয়েক দফা। ১,২৫,০০০ টাকা বেতনে চাকরি শুরু করা তাকসিম এখন পান ৬,২৫,০০০ টাকা। যুক্তরাষ্ট্রে তার রয়েছে ১৪টি বাড়ি, এমন সংবাদও এসেছে গণমাধ্যমে। তাকে নিয়ে নানা সময় আলোচনার ঝড় বইলেও পাত্তা দেননি তাকসিম। এমনকি আদালত অবমাননার রুল জারি হলেও দমানো যায়নি অসাধু এই কর্তাকে। এই ১৪ বাড়ি এটা সর্ববৃহৎ মিথ্যা এবং হাস্যকর। একটি টাকাও আমি অসুদ উপায় অবলম্বন করিনি। আমার ওয়াইফ এবং ছেলে যা আয় করে তা দিয়ে আমার মতো দুই চারজনকে তারা পুষতে পারে। তাদের এখানে মাঝে মাঝে আমাকে এমনি যারা গিফট সহযোগিতা তারা আমাকে করে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তাকসিমের দাপটে কেউ এতদিন মুখ না খুললেও পট পরিবর্তনের সাথে সাথে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার সব অপকর্মের খবর। প্রতিষ্ঠানটির অনেকেই বলছেন তিনি ছিলেন ওয়াসার রাজা, তার বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসত অসহনীয় গজব। এমডি হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণের পর সরকার প্রধানকে বুঝিয়ে পানি শোধনাগার করতে বড় বড় প্রকল্প নেন তিনি। দাতা সংস্থা থেকে নেন বড় অঙ্কের ঋণ। ২০০৯ সালে যখন দায়িত্ব নেন তখন গভীর নলকূপের সংখ্যা ছিল ৪৫০, বর্তমানে সেই গভীর নলকূপের সংখ্যা ৯৫০, অর্থাৎ ভূগর্ভস্থ পানির উৎস আরও বেড়েছে। তবে থেমে নেই তার বড় প্রকল্প নেওয়ার প্রবণতা। প্রজেক্টে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো ১৩ বছরেও কি একটা প্রমাণ হলো না যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম? দুদক বা সংস্থাগুলো তো এর আগেও তদন্ত করেছে, কই তদন্ত রিপোর্টে তো একটা আসেন? কোনো ডেভেলপমেন্ট পার্টনারই তো কোনো সময় এইরকম প্রশ্ন তুলে নেই, তদন্ত তো দূরেরই কথা, প্রশ্নই তো তুলে নেই। তাহলে এই প্রশ্নটা কারা তুলে, কেন তুলে? তারাই তুলে যাদের স্বার্থে লাগে। ঢাকাবাসীকে পানির চাহিদা মেটানোর কথা বলে ২০১৯ সালের জুনে পদ্মা জলদিয়া পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় জানানো হয় এই পানি শোধনাগার থেকে দৈনিক পাওয়া যাবে ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি, কিন্তু এখন পর্যন্ত এই পরিমাণ পানি সরবরাহের মতো কোনো রেকর্ড দেখাতে পারেনি ওয়াসা। ৩,৬৭০ কোটি টাকার এই প্রকল্প থেকে পানি মিলছে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। গেল ২০২৩ সালে আফতাবনগরে দাসের কান্দি পয়বর্জ্য শোধনাগার প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। ঢাকা শহরের পয়বর্জ্যের কথা বললেও বাস্তবে নেওয়া হচ্ছে ড্রেনেজ বর্জ্য, এটিও তাকসিমের শুভঙ্করের ফাঁকি বলে মনে করছেন অনেকে। মেগা প্রজেক্টের নামে অন্তত ২৫,০০০ কোটি টাকার ঋণ নিয়ে নিজের আখের গুছিয়েছেন তাকসিম। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার দাবি এই ঋণ পরিশোধ করা ওয়াসার পক্ষে অসম্ভব, কারণ সবটুকু লাভের গুড় চলে গেছে এমডি তাকসিমের পেটে। এইসব নিয়ে আমরাও একটু বিব্রতই থাকি, একটু সহজ না, একটু বিদেশে যাচ্ছেন, আমরা যদি ওনাকে চাই, যদি প্রয়োজন মনে করি তাহলে জয়েন করতে পারি। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উধাও তাকসিমে খান। পতনের পরদিন অফিস খুললেও যাননি তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে দেশ ছেড়ে যাননি দুর্নীতির বরপুত্র তাকসিম, তবে দেশের ঠিক কোথায় রয়েছেন এ নিয়ে পাওয়া যায়নি কোনো তথ্য। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।